সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়কে দেখা গেল পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর কোলে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রকাশ করেছে একটি ছবি, যেখানে জয়কে দেখা যাচ্ছে শ্রাবন্তীর কোলে। জয়ের মাথায় প্রচুর চুল ও একটি কালো টিপ পরানো ছিল। শ্রাবন্তীর কোলে জয় হাস্যোজ্জ্বল ছিল না, ছিল নির্লিপ্ত ও চেহারায় ছিল কিছুটা অস্বস্তি। যদিও শাকিব খান পাশেই পুত্রকে হাসানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছিলেন, শ্রাবন্তীও চেষ্টা করেছিলেন জয়কে আনন্দ দেওয়ার। রবিবার ছবিটি প্রকাশ হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, দেখো ভাইজান এলো রে, ছবির ফটোশুটে কে এসেছে? আমাদের প্রিয় সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাহাম খান জয়। ঢাকার ছবিতে নানা উপাধিতে ভূষিত হয়েছেন শাকিব খান। কিং খান, নবাব, হিরো নাম্বার ওয়ান তকমার পর এবার তাকে ডাকা হচ্ছে ভাইজান নামে, কারণ খান সাহেবের নতুন সিনেমার নাম ভাইজান এলো রে। ছবিটির টানা শুটিং চলছে কলকাতায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।